একটানা দীর্ঘদিন রাত জাগলে ভয়াবহ শারীরিক ক্ষতির মুখে পড়তে পারেন আপনি। এক্ষেত্রে সারাদিন ঘুম ঘুম ভাব, মেজাজ খিটখিটে, আলস্য এবং ওজনও বেড়ে যেতে পারে। গবেষকেরা মনে করছেন, দিন রাতের সাপেক্ষে মনের এই কার্যপ্রণালীর পরিবর্তনের সঙ্গে মানবদেহের সার্কাডিয়াম রিদমের বা জৈবিক ঘড়ির শক্তিশালী যোগ রয়েছে। রাতের বেলা মানুষের মস্তিষ্ক কীভাবে কাজ করে এ নিয়ে সম্প্রতি ফ্রন্টিয়ার্স জার্নালে একটি নতুন গবেষণা প্রকাশিত হয়েছে, যেখানে গবেষকেরা তাদের এই হাইপোথেসিসের নাম দিয়েছেন মাইন্ড আফটার মিডনাইট। এই হাইপোথেসিস অনুযায়ী মানুষের দেহ ও মন একটি প্রাকৃতিক 24 ঘন্টা ঘড়ির সাইকেল মেনে চলে, যা আবেগ ও আচরণকে প্রভাবিত করে। যদি আরও একটু সহজ করে বলি, তাহলে দিন ও রাতের বেলা মানুষের অনুভূতি ও কাজের ধরনের পার্থক্য তৈরি হয়। কেননা স্বাভাবিক তো এটাই যে মানুষ রাতে ঘুমাবে আর দিনে কাজ করবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন নিউরোলজিস্ট বলেন, রাতের বেলা অসংখ্য মানুষ জেগে থাকেন, তাদের মস্তিষ্ক দিনের বেলায় যে পরিমাণ ভালোভাবে কাজ করে রাতে সেভাবে কাজ করে না। এ বিষয়ে অসংখ্য প্রমাণ রয়েছে। রাতের বেলায় যে মানুষের নেতিবাচক ইচ্ছা বা চিন্তা জাগ্রত হয়, এক গবেষণায় গবেষকেরা এ বিষয়ে দুটি উদাহরণ দিয়েছেন। প্রথমটি হলো, মাদক ব্যবহারকারীরা দিনের বেলায় কোনোভাবে তাদের নেশাকে দমিয়ে রাখতে পারলেও রাত হলেই তারা নেশা করতে শুরু করে। আর অন্য একটি উদাহরণ হলো, কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা যারা অনিদ্রায় ভোগেন, তাদের এ সমস্যা দীর্ঘদিনের হলে তারা একটা সময় পর হতাশা, একাকিত্ব ও অস্থিরতায় ভুগতে শুরু করেন। আর এই দুটো ক্ষেত্রেই ভয়াবহ পরিণতি হতে পারে। রাতের বেলায় আত্মহত্যা ও নিজের ক্ষতি সাধন করার ব্যাপারটি অনেক সাধারণ। 2020 সালের এক গবেষণার কথা না বললেই নয়, ওই গবেষণায় দেখা যায় রাতের বেলায় জেগে থাকাটা আত্মহত্যার জন্য একটি রিস্ক ফ্যাক্টর। এছাড়া রাতেই মানুষ অবৈধ ও ক্ষতিকর মাদকগুলো বেশি ব্যবহার করে। আরও জানা যায়, ঘুম কম হওয়া ও সার্কাডিয়ান রিদমের ব্যতিক্রম ব্যক্তির রিওয়ার্ড প্রসেসিং যে প্রভাব ফেলে তা নিয়ে এখন পর্যন্ত গবেষণা হয়নি। সেজন্য পাইলট, ডাক্তার, সাংবাদিক বা অন্যান্য পেশার মানুষের মতো শিফট ধরে কাজ করা মানুষগুলো তাদের অস্বাভাবিক ঘুমের রুটিনের সঙ্গে কীভাবে খাপ খাওয়ায় তা নিয়ে এখনও পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। তবে গবেষকরা 28 থেকে 33 বছর বয়সী একদল স্বাস্থ্যবান চিকিৎসককে পর্যবেক্ষণ করেন। তারা বলেন, প্রথম 3 দিন পর্যাপ্ত পরিমাণ ঘুমের পর প্রত্যেকের রক্তের নমুনা নেওয়া হয়। এদের মধ্যে যেসব চিকিৎসক রাতের শিফটে কাজ করেন, তাদের ওই রাতের শিফট শেষে ঘুমের ঘাটতি থাকা অবস্থায় আবারও রক্তের নমুনা নেওয়া হয় এবং দেখা গেছে ঘুমের ব্যাঘাত ঘটার সঙ্গে ডিএনএ ক্ষতিগ্রস্ত হবার সম্পর্ক রয়েছে, আর ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।